প্লিজ দিঠি, আমরা এখানে কেউ ছোটর গুণগান শোনার জন্য বসিনি। ছোটদা ভাই, আমি সত্যি কথা বলতে এসেছি, আর এই সত্যি কথার মধ্যে যদি কোথাও ঐতিহ্যের গুণগান থাকে তাহলে আমার কিছু করার নেই। তোর যদি শুনতে অসুবিধা হয়ে থাকে তাহলে তুই বাইরে যা, আমার কথা বলা হয়ে গেলে আমি আসছি। তারপর আমার মনে হয় আমার কষ্টের কথা বুঝতে পেরেই ঐতিহ্য আমার মাকে ফিরিয়ে দেওয়ার ব্রত নিয়েছিল, আর তারপরেই সম্ভবত ওই বিবেকবাবুর সঙ্গে যোগাযোগ করে। ওই লোকটির বোধ হয় অনেক ক্ষমতা, ও বোধ হয় বিবেকবাবুর কাছে আমার মাকে খুঁজে বার করার জন্য আর্জি জানিয়েছিল, আর তখনই জানতে পারে যে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িয়ে আছে। বোধ হয় বিবেকবাবুর কাছ থেকেই জানতে পেরেছিল। তবে আমি তো এত কথা জানি না স্যার, আমি আমার অনুমানের কথাটুকুই আমি আপনাকে বলতে পারি। আমি আপনাকে এইটুকু শুধু বলতে পারি যে ঐতিহ্য নির্দোষ স্যার। ঐতিহ্য আমার মাকে ফিরিয়ে দেবে বলেই ওখান থেকে আনতে গেছিল, মাকে খুন করবে বলে আনতে যায়নি। আমি বিশ্বাস করি না তোর কথা। তুই তোর অনুমানের ভিত্তিতে ছোটকে একটা মহান চরিত্র হিসেবে স্থাপন করার চেষ্টা করছিস, এটা সম্পূর্ণরূপে ভুল। দেখ, আইনে কিন্তু না অনুমান চলে না স্যার, সেটা ভালো বলতে পারবেন। এখানে প্রমাণ দরকার হয়, আর স্যারেরা নিশ্চয়ই সেই প্রমাণটা পাবেন। আর আমি বিশ্বাস করি না, আমি মনে করি মায়ের ক্ষতি করেছে। তুই ভুলে গেছিস যেদিন মায়ের সাথে প্রথম দেখা হয় ও নিজে মুখে মাকে বলে যে ও মাকে খুন করতে চেয়েছে। অভিমান করে বলেছিল ছোটদা ভাই, ও খুব অভিমানী ছেলে, তোরা জানিস না, তোরা বুঝতেও পারবি না। বেশ তো ছোটদা ভাই, আমি কথা দিচ্ছি আমি ওর সাথে জীবন আর কখনো যোগাযোগ করব না, যোগাযোগ রাখবো না, আমি ওর মুখ দর্শন পর্যন্ত করব না, আমি নিজে ওকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেব। শুধু এইটুকু বলছি, তোরা প্লিজ ঐতিহ্যের কোনো ক্ষতি করিস না। ও যদি নির্দোষ হয় তাহলে যেন ও বেকসুর খালাস পায়, যে দোষটা ও করেনি সেই দোষের দায় ওর ওপর চাপিয়ে দিস না, এইটুকু দয়া করবেন স্যার। না না, যে কোনো অন্যায় করেনি তার ঘাড়ে আমি অন্যায় চাপাতে যাব কেন? তুমি যে কথাবার্তাগুলো বলছো সেগুলো তো সবাই একেবারে ইমোশনাল কথাবার্তা, বেসলেসিং, এ কথার কিন্তু কোনো মানে হয় না। আসলে তুমি ওকে খুব ভালোবাসো তো তাই হয়তো এই সমস্ত কথা বলছো। না স্যার না, আমার মাকে যদি কেউ খুন করতে চায় তার প্রতি আমার ভালোবাসা থাকতে পারে না। ঐতিহ্যের সঙ্গে আমি মিশেছি, এরা কেউ মেশেনি। ঐতিহ্যের পরিবারের সঙ্গে আমি দীর্ঘকাল ধরে মিশেছি, আমি জানি ওরা কেমন, আমি জানি ঐতিহ্য ছেলেটা কেমন, আমার থেকে বেশি ভালো এটা আর কেউ বলতে পারবে না। হ্যাঁ, হয়তো সংসারের চাপে পড়ে অভাবের তাড়নায় ঐতিহ্য একবার একটা অন্যায় করেছিল। আচ্ছা, অন্য কোনো মানুষ কি জীবনে কখনো অন্ধকার কোনো গলিতে যায়নি? তারা কি সবাই অন্যায় করবে বলে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অন্যায় করে, নাকি পরিস্থিতির চাপে পড়ে অন্যায় করে? সেটা তো আপনাদের বুঝতে হবে স্যার, আপনারা তো অনেক বেশি দেখেন, অনেক বেশি জানেন, আমার থেকে আপনাদের অভিজ্ঞতাও অনেক বেশি। এমন ঘটনা কি আগে কখনো আপনারা দেখেননি? ঐতিহ্যের ক্ষেত্রে ঘটনাটা এরকমই, ঐতিহ্য লেখাপড়া করে মানুষ হতে চেয়েছিল, ঐতিহ্য সারা দিন লেখাপড়া করত, আমি বই কিনে দিয়েছিলাম না, তার মধ্যেই মায়ের এই ঘটনা। যখন সকলে ঐতিহ্যকে সন্দেহ করছে, যখন আমিও সংশয়ের মধ্যে ছিলাম, আর আমি যখন ওর সামনে দাঁড়িয়ে বলছিলাম যে তুমি আমার মায়ের কিডন্যাপিংয়ের জন্য দায়ী, ও কিন্তু চুপ করেছিল স্যার, আমার মুখের ওপর একটাও কথা বলেনি। হয়তো সেদিনও প্রতিজ্ঞা করেছিল নিজের জীবনকে বাজি রেখেও আমার মাকে বাঁচাবে, আমি যাকে মিথ্যে অবিশ্বাস করছি সেটাও প্রমাণ করে দেবে। কিংবা হয়তো প্রমাণ করতে চায়নি, দোষী শাস্তি চেয়েছিল। ও তো আপনাদের কাছেও বলে গিয়েছিল যে ওই মাকে কিডন্যাপ করেছে, তবু আপনারা কোনো সন্দেহের সূত্র খুঁজে পাননি বলেই তো ওকে ছেড়ে দিয়েছেন। আপনারা তো ওকে কত মারধরও করেছেন,
কিন্তু ও তো একবারও অস্বীকার করেনি। শেষে আপনারাই হাল ছেড়ে দিয়ে ওকে ছেড়ে দিয়েছে। বলুন স্যার, আমি যে কথাগুলো বলছি সেগুলো কি ভুল? ভুল ঠিক সেটা তো এখন কিছু বলতে পারবো না, তবে তুমি যে কথাটা বললে সেটার ব্যাপারে আমরা তদন্ত করব, খুঁজে বার করে দেখব। দেরি করবেন না স্যার, আপনারা যদি একটা দিন আর দেরি করেন তাহলে কিন্তু অনেক বড় কিছু ঘটে যেতে পারে। আপনারা ওই ডেরায় গেলে ওই বিবেক বলে লোকটিকেও পাবেন আর ঐতিহ্যকেও পাবেন না। ঐতিহ্য একটা অন্ধকার থেকে বেরিয়ে আবার একটা অন্ধকারে ঢুকে যাচ্ছে। আমি চাই না এটা। ও আলোর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল স্যার, শুধুমাত্র আমার জন্য। আমার অভিযোগের তর্জনী ওর দিকে উঁচিয়ে ছিল বলেই ও আবার সেই অন্ধকারে সুরঙ্গের মধ্যে ঢুকে যাচ্ছে। স্যার, আমার মাকে বাঁচানোর জন্য ও নিজের জীবনটা বাজি রেখেছে, আর আমি ওকে বাঁচানোর জন্য এইটুকু সত্যি কথা বলতে পারবো না স্যার। একবার ভালো করে ভেবে দেখ তোর কোথাও ভুল হচ্ছে কিনা। যদি ভুল হয় তাহলে স্যারেরা তো আছেন ঠিক করে দেওয়ার জন্য, কিন্তু আমার কথা ভুল কি ঠিক সেটা প্রমাণ করার জন্য তো স্যারেদের উদ্যোগটা নিতে হবে। স্যার, আপনারা বিবেকবাবুকে খুঁজছিলেন, বিবেকবাবু ওই ডেরায় আছেন, উনি সবটা বলতে পারবেন কারণ উনি হয়তো সবটা জানেন। হয়তো ওই বিবেকবাবুর কাছে কেউ আমার মাকে খুনের বরাত দিয়েছিল, যেখান থেকে ঐতিহ্য আমার মাকে বাঁচাতে পেরেছে। আমি আড়াল থেকে ওদের কথা শুনে এইটুকু বুঝেছি স্যার। আপনার হাতে ক্ষমতা আছে স্যার, আপনি চাইলে ঐতিহ্যকে ফেরানোর রাস্তাটা বের করতে পারেন। আর যদি আপনি আমার কাছ থেকে সমস্ত তথ্য পেয়ে সত্যটা অনুসন্ধান করেন তাহলে হয়তো দেখবেন ঐতিহ্যের কোনো দোষ নেই, সত্যি সত্যি নেই। আপনারা যদি ঐতিহ্যকে ছেড়ে দেন তাহলে ওর পরিবার বাঁচবে, ও নিজেও হয়তো আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে জীবনে। এটা কি আমার খুব বেশি চাওয়া স্যার? একটা মানুষকে আমি ভালোবাসি, তার জন্য আমি এইটুকু চাইবো না? আর ভালোবাসলেই যে সারা জীবন তার সঙ্গে থাকতে হবে সেটা আমি মনে করি না। অন্য সকলের স্বার্থে, অন্য সকলের চাওয়ায় আমি সরে আসব। আপনারা শুধু আমাকে এইটুকু কথা দিন যে নির্দোষ ঐতিহ্যকে আপনারা দোষী করে তুলবেন না। দয়া করুন স্যার, এইটুকু দয়া করুন। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তোমার দেওয়া ঠিকানা অনুযায়ী আমি লোক পাঠাচ্ছি। তুমি যা যা বললে তা যদি সত্যি হয় তাহলে ছোটুর কোনো শাস্তি হবে না। ছোটু যদি সত্যি তোমার মাকে বাঁচিয়ে থাকে আর এর পেছনে যদি অন্য কেউ থাকে আমরা তাকে খুঁজে বার করবই। আচ্ছা, তুমি এখন এসো। স্যার, আমার বোন যা বললো সবটাই তো শুনলেন। আমি জাস্ট বলতে চাই, দিঠি খুব একজন ইমোশনাল মেয়ে, ও ছেলেটার প্রতি ইমোশনাল হয়ে আছে, সেই জন্য অনেক কথা বলছে। আমি পার্সোনালি মনে করি যে অপরাধ জগতে একবার যখন কেউ পা রাখে এত সহজে তার পক্ষে বেরিয়ে আসা সম্ভব নয়। দেখুন, এই কথাটা সত্যি, ও কিন্তু আমার বোনকে কিডন্যাপ করেছিল, তাই মাকে কিডন্যাপ করাটা ওর পক্ষে খুব ইজি ব্যাপার, সহজ ব্যাপার, কারণ এই ধরনের কাজে অভ্যস্ত। দেখুন, যদিও সত্যি দোষী না হয় আমার কিছু বলার নেই, কিন্তু যদিও দোষী হয় ও যেন আপনাদের চোখে ধুলো দিয়ে নির্দোষ তকমা পেয়ে পালিয়ে যেতে না পারে, আমি এটুকু রিকোয়েস্ট করব। সত্যি যে কাজটা করেছে, যে সত্যি দোষী, সে যেন শাস্তি পায়। আমাদের এতটুকুই চাওয়া, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, আমার উপর ভরসা করা যায় কি? হ্যাঁ স্যার, আপনার উপরই তো ভরসা করে আছি। দেখো, তোমার বোন যে তথ্যগুলো দিয়ে গেল সেই তথ্যগুলো যে আমি একেবারে উড়িয়ে দিচ্ছি তা না, আমি কিন্তু আমার মাথায় রাখছি, আমি এক্ষুনি লোক পাঠাবো, প্রয়োজন হলে আমি নিজে যাব। ছোটু এবং বিবেককে ধরলে হয়তো অনেক কথা জানা যাবে। তবে হ্যাঁ, ছোটুটা বড্ড জেদি, আগের বার এত মারধর করার পরেও একটা সত্যি কথা মুখ দিয়ে বলেনি। ও শুধু একটা কথাই বারবার বলছিল যে সব দোষ আমার। তবে যদি বিবেককে ধরা যায় ওর মুখ থেকে কিছু কথা আমি বলাতে পারবো। দেখা যাক, তোমরা আমাকে একটু সময় দাও।
এই বাড়ির অন্য কেউ হয়তো তোমাকে সন্দেহ করছে না, আমি আর বাবা কিন্তু তোমাকে এখনো সন্দেহ করছি আমার মায়ের কিডন্যাপিং এর জন্য। কোর্টে গিয়েই বুঝতে পারবে সবকিছু।